আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপটে কত আন্দোলন নিয়ে এই পর্যন্ত কত মানুষ শহীদ হয়েছে অ্যান্ড কত মানুষ অন্ধ হয়েছে, এমনকি কত মানুষকে এই পর্যন্ত পুলিশ আটক করেছে তা নিয়ে আজকের ভিডিও। প্রথমত আমি আপনাদেরকে জানাতে চাই যে এই পর্যন্ত কত মানুষকে পুলিশ আটক করেছে, এবং ভিডিও শেষের দিকে আমি আপনারা জানাবো কত মানুষ এই পর্যন্ত শহীদ হয়েছে। পুলিশের বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য মতে গতকাল পর্যন্ত সারা দেশে 51টি মহানগর ও জেলায় প্রায় 550টি মামলা হয়েছে, বেশিরভাগ মামলায় বাদী পুলিশ। এছাড়াও ছাত্রলীগ অনেক মামলায় বাদী। এসব মামলায় গত 6 দিনে 6,000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও গ্রেপ্তারের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। পুলিশের সূত্রগুলো বলেছে সহিংসতার ঘটনায় আরও মামলা হবে। লাশের প্রকৃত হিসাব এখনও পাওয়া যায়নি। দেশের জাতীয় দৈনিক টিভি চ্যানেলগুলোর তথ্য মতে 202 জনের লাশের হিসাব কয়েকটি বড় হাসপাতাল সূত্রে পাওয়া গিয়েছে। এর বাইরে পুলিশের কাছ থেকে পাওয়া 42 লাশ হিসাবে 21 জনের লাশ দাফন সম্পন্ন করেছে। গুলিবদ্ধ হয়ে অন্ততবরণ করেছেন প্রায় 550 জন, আরও 300 মতো প্রায় অন্ধ হওয়ার পথে রয়েছে। অনেক হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশ জোর করে মৃত্যুর তালিকা নিয়ে গেছে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল সূত্রে জানা যায় লাশের সংখ্যা 987 জন। কত লাশ গায়েব করা হয়েছে, হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছে তার হিসেব নেই। আবাসিক এলাকায় গিরে গিরে গুলি করে হত্যার পর লাশ নিয়ে যাওয়ার ভিডিও প্রচারিত হয়েছে বিদেশি টেলিভিশনে। এছাড়া গুরুতর আহতের সংখ্যা প্রায় 10,000-এর মতো হবে বলে গণমাধ্যম মন্তব্য করেছে।